পাঁচ দফা দাবি যথাযথ কর্তৃপক্ষের সদর দৃষ্টি আকর্ষণ চাই। এভাবে আমি আমাদের পাঁচ দফার দাবি নিয়ে উপস্থাপন করছি। দাবি নাম্বার এক, বিতর্কিত বৈষম্যমূলক দুর্নীতিযুক্ত ও শিক্ষানবিশ আইনজীবীদের জীবন বিনাশী লিখিত পরীক্ষা বাতিল চাই। দাবি নাম্বার দুই, নেগেটিভ নম্বরবিহীন 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় 5 নম্বর 40 করতে হবে, এর রিভিউ সিস্টেম থাকতে হবে। দাবি নাম্বার তিন, ইতিপূর্বে এমসিকিউ পরীক্ষা পাশকৃতদের মৌখিক পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত করতে হবে এবং এমসিকিউ পরীক্ষা একবার পাশ করলে ভাইবা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কোনো সময় লিমিট রাখা যাবে না। দাবি নাম্বার চার, বার কাউন্সিল অর্ডার 1972-এর সাইটের পরিপন্থী জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষায় সংশ্লিষ্টতায় প্রত্যাহার করতে হবে। দাবি নাম্বার পাঁচ, অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা সার্ভুক্ত দেশ দুটির ন্যায় আবশ্যিকভাবে বছরে দুইবার নিতে হবে। আমাদের উল্লেখিত এই পাঁচ দফা দাবি যদি বার কাউন্সিল কর্তৃপক্ষ দাবি মেনে নিয়ে গেজেট আকারে প্রকাশ না করে তাহলে আমরা অনতিবিলম্বে কর্মসূচি গ্রহণ করব। মোটিভেট করছে, আগে পূর্বে এই ধরনের তিন স্তরের পরীক্ষা ছিল না। আমরা এলএলবি পাস করে কর্মের সুযোগ পাচ্ছিলাম, কিন্তু পূর্বে এমন তিন স্তরের পরীক্ষা না থাকা সত্ত্বেও তারা হঠাৎ করে 2012 সাল থেকে তিন স্তরের পরীক্ষা শুরু করে দিয়েছে, বিসিএস ক্যাডারদের মতো পরীক্ষা শুরু করে দিয়েছে। তো বিনীতভাবে আপনাদের মাধ্যমে আমার আহ্বান হচ্ছে বার কাউন্সিলের প্রতি, তারা যাতে আমাদের বিষয়টা সদয় থেকে এই বিষয়গুলো পূর্বের নাই প্রত্যাহার করে পূর্বের পরীক্ষা পদ্ধতি সহজ করে যারা এলএলবি পাস করবে তাদেরকে একটু তাদের কর্মের সুযোগ করে দেয়। বিনীত আহ্বানভাবে বার কাউন্সিল, ইতিপূর্বে সেই আহ্বানে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা গত 24 তারিখ, 17 তারিখ, 15 তারিখ রাস্তায় আন্দোলন করেছি, আপনারা দেখেছেন বার কাউন্সিলের সামনে, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাবার থেকে একসাথে এই বিষয়গুলো আমাদের দাবিগুলো তুলে ধরে তাদেরকে স্মারকলিপি পাঠাইছি, কিন্তু বার কাউন্সিল এখন পর্যন্ত আমাদের কোনো স্মারকলিপির কোনো প্রতিউত্তর দেয় নাই। আমরা সেই স্মারকলিপির প্রতিউত্তরের জন্য তথ্য অধিকার আইন দ্বারা এটা নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা পরবর্তী পরে পদক্ষেপ পরে জানানো হবে তথ্যটা পাওয়ার পরে। এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের পাঁচ দফা দাবি জনগণকে জানানোর জন্য, আমাদেরও যে কিছু দাবি আছে সেটা সকলে জানুক, পূর্বে এই সিস্টেম ছিল না সেটা জানানোর জন্য আজকে আমরা রাস্তায় অবস্থান নিতে বাধ্য হয়েছি। ধন্যবাদ।